আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন বাস মোডের রিভিউ নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা যে বাস মোড আপনার রিভিউ করব, এই বাস মোডটা কিন্তু এক কথায় অসাধারণ একটা বাস মোড। আশা করছি আপনার অনেক বেশি ভালো লাগবে। এবং বাস মোডটা হচ্ছে হানিফ পরিবহনের ওবি বডি ভার্সন 1, একটা ড্রাইভার ভিউর একটা বাস মোড। আপনার অনেকেই আছেন যারা নাকি ড্রাইভার ভিউ বাস মোডগুলো পছন্দ করে থাকেন। তো আজকে এই ভিডিওতে আমরা ড্রাইভার ভিউর একটা হানিফ পরিবহনের সেরা একটা বাস মোড, সদ্য রিলিজ হওয়া একটা বাস মোড আপনার সাথে রিভিউ করব। আশা করছি আপনাদের কাছে বাস মোডটা অনেক বেশি ভালো লাগবে। এবং বাস মোডের লিঙ্কটা আপনার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন, একটা ভিডিও লিঙ্ক, ওই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনার বাস মোডের লিঙ্কটা পেয়ে যাবেন। এবং বাস মোডটা আপনি একটু দেখে তারপর ডাউনলোড করতে যাবেন। আমি আশা করি আপনার রিভিউটা দেখার পর বাস মোডটা ডাউনলোড করতে যাবেন। তো সব ফার্স্টে যদি বাস মোডের আউটলুকটা এখানে একটু দেখাই তাহলে দেখতে পারবেন এটার ফিনিশিং ভাই এক কথায় অসাধারণ লেভেলের। এবং এটার স্ক্রিনের কাজটা আমার কাছে অত্যন্ত পরিমাণ ভালো লাগছে, অনেক সুন্দর একটা ফিনিশিং দেওয়া হয়েছে এখানে স্ক্রিনটাতে। এবং বাস মোডটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এখানে দেখেন আপনারা। এটা যদি আপনার একটু ডিটেলস নিয়ে যে পরিমাণ ডিটেলস নিয়ে এখানে কাজ করা হয়েছে অনেক সুন্দর একটা ফিনিশিং দেওয়া হয়েছে। একদম সামনের লুকটা দেখলে আপনার ক্রাশ খাইতে বাধ্য হবেন, তো সুন্দর একটা লুক এই বাস মোডটার। এবং এটা আউটলুকটা এবং ব্যাকপার্টটা সব কিছু মিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে বাস মোডটা। এই বাস মোডটার ভিতরের পার্ট ভাই আপনারা যদি এখানে সিট কোয়ালিটি দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা সিট এখানে ইউজ করেছে, যা বলার বাইরে। আপনার এখানে দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর সিট এখানে ইউজ করা হয়েছে। যদি সম্ভব হইতো ভিতরে গিয়ে বসে থাকতাম, বাস চালাইতাম না। তো এখানে আমার কাছে সিটগুলো অনেক বেশি ভালো লাগছে। এবং এটা ইন্টার পার্টটা আপনি এখানে দেখতে পারবেন, মোটামুটি ভালো একটা ইন্টার পার্ট আপনি এখানে পেয়ে যাবেন। এবং এই বাস মোটাতে একটা অ্যানিমেশন দেওয়া আছে, জাস্ট একটা অ্যানিমেশন, সেটা হচ্ছে আপনাদের এখানে ভিতরে একটা কিচেন ছোট বক্স খুলে এবং বন্ধ, এই একটা অ্যানিমেশন এখানে আপাতত এখানে দেওয়া আছে। এবং বাস মোটটাতে আপনার প্রায় 200+ স্পিড তুলতে পারবেন। এবং এটার স্পিড ওটার ধরন আপনার বলতে পারেন এটা একটা কারেন্ট পিকআপের বাস মোট, খুবই ফাস্ট একটা পিকআপ, এটা খুবই ফাস্ট এটার স্পিড বাড়ে। তো অনেক সুন্দর একটা স্পিড তুলে আপনারা এই বাস মোডটা দিয়ে ড্রাইভিং করতে পারবেন। এবং এটার যে ব্রেকিং সিস্টেমটা সেটা অত্যন্ত পরিমাণের হার্ড ছিল এবং এটার কন্ট্রোলিং সিস্টেমটা অনেক বেশি সুন্দর ছিল। এবং ভিতরে যে ইন্টেরিয়র পার্টটা দেখতেছেন, ড্যাশবোর্ডটা এখানে দেখতে পারবেন, অনেক সুন্দর একটা ফুলের একটা টপ রাখা আছে। এবং ভিতরে আপনি যাবতীয় যে জিপিএসটা সেটা আপনি এখানে পেয়েছেন। তো সব কিছু মিলে আমার কাছে ওভারঅল এই বাস মোডটা অনেক বেশি ভালো লাগছে। তো এই বাস মোডের লিঙ্কটা আপনার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন, একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনারা এই বাস মোডটা পেয়ে যাবেন। এবং বাস মোডে কোনো প্রকার কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, আপনারা জাস্ট এটা ডাউনলোড করবেন এবং স্ক্রিনটা ডাউনলোড করে আপনারা জাস্ট এটাকে সেট করে খেলতে পারবেন খুব ইজিলি। এবং এই বাস মোডটা কিন্তু আরও দুই একটা মেবি ভিউ আছে, মানে এটা হচ্ছে ড্রাইভার ভিউ। আপনি অনেকে আছেন যারা নাকি ড্রাইভার ভিউ বাস মোড পছন্দ করেন, তো আর তার জন্য কিন্তু আমি এখানে ড্রাইভার ভিউটা নিয়ে আসছি। এটার মেবি আরেকটা ভিউ আছে, সেটা হচ্ছে বনেটের ভিউ। তো আপনারা চাইলে সেটাও ডাউনলোড করতে পারেন, আপনাদের সেই লিঙ্কটা আমি দিয়ে রাখবো। তো দুইটা ভিউ আপনারা পেয়ে যাবেন। তো অনেকেই আছেন যারা নাকি আমার চ্যানেলের মধ্যে অধিকাংশ পাবলিক, অধিকাংশ অডিয়েন্সই আছেন যারা নাকি ড্রাইভার ভিউটা সবথেকে বেশি পছন্দ করে থাকেন। তো এখানে ড্রাইভার ভিউটা আপনারা পেয়ে যাবেন। এবং যদি আপনার কাছে ড্রাইভার ভিউ ভালো না লাগে তাহলে তো আপনাদের নতুন আপডেট ভার্সনে তো কাস্টমাইজ করার অপশন আছে এই ক্যামেরাটা। তো সেখান থেকে আপনার আপনাদের ক্যামেরা অ্যাঙ্গেলটাকে কাস্টমাইজ করে আপনার যে কোনো পজিশনে নিয়ে তারপর বাসটাকে ড্রাইভিং করে খেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন। আর এরকম সব নতুন নতুন বাস মোড, ম্যাপ মোড, ওবিবি রিভিউগুলো সবার এক বাড়িতে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা সেটাকে অবশ্যই অন করে দেবেন, যাতে করে আমাদের দেওয়া সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আজকে মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।